বন্ধুরা, আজকে আমি শোল মাছ রান্না করবো সর্ষে দিয়ে। চলুন দেখা যাক কীভাবে সর্ষে দিয়ে শোল মাছ রান্না করে। এখন আমি রান্নাঘরের দিকে যাব। শোল মাছ দিয়ে সর্ষে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি শোল মাছ, মরিচ, নুন, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, সরষে বাটা ও জিরা বাটা ও পেঁয়াজ কুচি। আমি এখন রান্না করব। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে তারপরে সর্ষে দিচ্ছি। মশলাটা মনে হয় কষানো হয়ে গেছে, দেখি মশলাটা কষানো হয়ে গেছে নাকি। হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দেবো। মাছটা ভালো করে কষাবো যেন গন্ধ না থাকে, তারপর আমি পানি দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এখন আমি উঠাবো। মাছটা আমি নামিয়ে ফেলছি, এখন আমি একটু জিরা দিয়ে দিব। সর্ষে দিয়ে শোল মাছ রান্নার কালারটা কেমন সুন্দর দেখে, মাছগুলো অনেক সুন্দর, রান্নার ঘ্রাণ অনেক, দেখেন কত সুন্দর কালারটা বের হয়েছে। ট্রাই করে দেখবেন, শোল মাছ দিয়ে সর্ষে খুব মজা লাগে। খেয়ে দেখবেন কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি তো দেখিয়ে দিয়েছি যে কীভাবে রান্না করে আপনারাও রান্না করে খাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।